আজকে তো জামাই ষষ্ঠী নয়, আমার বাড়িতে অরণ্য ষষ্ঠী। স্পেশাল অনেক কিছুই রান্না হয়েছে, কিন্তু কামারপাড়া যাওয়ার জন্য আমি অনেক রান্নাই স্কিপ করে গেছি। আস্তে আস্তে যা জোগাড় হয়েছে তাতে করে রান্না হবে তো চিকেন। তো আশা করছি একটা চিকেন ডাক বাংলো টাইপ প্রিপারেশন তৈরি করব। আমার মতো একজন প্রতিভাবান রাঁধুনি কি করে নিজের স্টাইলে তৈরি করে চিকেন ডাক বাংলো, সেটাই এখন দেখার। বন্ধুরা এই দেখো, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো একসাথে তেলে দিয়ে ভাজা হচ্ছে। তার মধ্যে দেওয়া হয়েছে গোটা এলাচ আর দারচিনি, আর এইখানে ভেজে তুলে রাখা হয়েছে আলু, আর এই যে আনা হয়েছে ডিম। তৈরি হবে চিকেন ডাক বাংলো আমার স্টাইলে, সেটা বড় ব্যাপার না। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটু একটু করে দেখাচ্ছি। ও মাই গড, বন্ধুরা দেওয়া হয়ে গেছে চিকেন। ও মাই গড, কালারটা দেখেছো মনে হচ্ছে এখনই কড়াই থেকে তুলেই খাওয়া যাবে। সো টেস্টি, ইয়ামি। এখন হবে এটাকে ভালো করে কষানো। কষানো হোক, কষানোর পরের লুক তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, চিকেনটা জল ছাড়ছে। এই জলটা তো টেনে নিলেই চিকেনটা পুরোপুরি কষানো হয়ে যাবে। এই দেখো, আর চিকেনটা মোটামুটি রেডি হলেই ডিম সিদ্ধ করতে বসানো হয়ে গেছে। সেটা দিয়ে তো তৈরি করবো আমি চিকেন টক বাগুলো, দেখেছো? ও সেই প্রেশার কুকারে দিয়ে দিলাম, না হলে কড়াই করা হতো, কিন্তু প্রেশার কুকারে যথেষ্ট সুন্দর চিকেন রান্না হয়। আজকে তো সেটাই করা হবে তাড়াহুড়োর জন্য। তাহলে প্রেশারের ঢাকনা আটকে দেওয়া হোক, আবার একটু পরে দেখা হচ্ছে। বন্ধুরা এই সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। ওহো হো, যখন প্রেশারের ঢাকনা খোলা হবে আর সেই মোহময় গন্ধ তো চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা গন্ধটা পাবে না, তোমরা শুধু দেখতে পাবে বন্ধুরা, আর আমি দেখতেও পাবো গন্ধও পাবো। যাই হোক, এখন ঢাকনা খোলা হচ্ছে হচ্ছে। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে চিকেন ডাক বাংলো। ওহো, ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। সো সো টেস্টি, কি গন্ধ বেরিয়েছে বন্ধুরা, গন্ধে পাগল হয়ে যাচ্ছি আমি। তোমরা তো গন্ধ শুকতে পারবে না বন্ধুরা, তোমরা শুধু দেখতে পারবে। এই দেখো সো টেস্টি ইয়াম্মি চিকেন ডাক বাংলো। ও খাওয়ার পরেই ফাইনাল রিভিউটা দেবো বন্ধুরা, কেমন হয়েছে। বলে না পেহলে দর্শনধারী বাদ বেগুন বিচারি, দর্শনধারী তো যথেষ্টই, তোমরা তো দেখেই বুঝতে পারছো, খেলেই গুণটা বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে লাঞ্চের প্লেট সাজিয়ে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা আমার আজকের জামাই ষষ্ঠী, না সরি অরণ্য ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। লাঞ্চে তো অবশ্যই থাকবে, আমরা যেহেতু ভেতো বাঙালি সেই জন্য ভাত, তার সাথে এটা তো ম্যান্ডেটরি, তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো। আজকে একটু কম পরিমাণ পেয়েছি, ভাগ্য ফিরে গেছে, উচ্চে ভাজা। তার সাথে আছে মৌলালা মাছে এরিয়াম্মি চচ্চড়ি বন্ধুরা। ওহো, তার সাথে আছে আজকে সকালে মাছ কাকুর কাছ থেকে নেওয়া রুই মাছের আলু পটল দিয়ে লাল লাল ঝোল, আর রুই মাছের পেট থেকে বেরিয়েছিল ডিম, সেই ডিমের বড়াও রয়েছে। আর এইখানে আছে ইয়াম্মি টেস্টি চিকেন ডাক বাংলো। ওহো, যদিও বন্ধুরা এতটা চিকেন ডাক বাংলো আমি খাবো না, তাহলে 750 গ্রাম না বন্ধুরা, একেবারে 7.5 কেজি বেড়ে যেতে পারে। অল্প করে খাবো, শেয়ার করে খাবো, কিন্তু না হয়েছে এক জায়গাতেই। এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চের, মানে রবি সানডে স্পেশাল আর অরণ্য ষষ্ঠী স্পেশাল লাঞ্চের মেনু। তাহলে লাঞ্চের পরে আবার দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। এই যে বন্ধুরা সেই মাদুর যা আমি, মানে যা না সরি, যেটাকে আমি কামারপাড়ার হাট থেকে কিনে এনেছি। এখন এটাকে খোলা হবে, খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মা এখন মাদুর মুচ্ছে জল ন্যাকড়া দিয়ে, কারণ অনেকে হাতে নিয়ে দেখে তারপর মাটিতে রেখে তৈরি হয়, সেই জন্য বিছানায় পাতার আগে জল ন্যাকড়া দিয়ে মোছা হচ্ছে। এই মাদুরটা আমি কিনে এনেছি, এই দেখো কামারপাড়ার হাট থেকে, কেমন হয়েছে বলো। আমার তো ভালোই মনে হলো, যদিও আমার কোনো আইডিয়া নেই এই সম্বন্ধে, মায়ের আইডিয়াই বেশি, কিন্তু তবুও
ওই মানে যে ভদ্রলোককে দেখালাম তোমাদেরকে আমি ব্লগে, উনি খুব মানে দুঃখী দুঃখী মুখ করে বললেন, তো সেজন্য না করতে পারলাম না। আর মাদুর আমাদের লাগেও বিছানায় পাতার জন্য, সেই জন্য নিয়েই নিলাম। এখন আমার সার্টিফিকেট কিন্তু দেয়নি, কেমন হয়েছে জানতে হবে মায়ের কাছ থেকে সত্যি কেমন হয়েছে। এই যে হাতে বোনা মাদুর বন্ধুরা, এটা তো একটা কুটির শিল্প, এটা তো মানে হয়তো অনেক জায়গাতেই প্রচলিত আছে, কিন্তু দক্ষিণ দিনাজপুরে মালঞ্চাতে, তারপরে এই যে ভদ্রলোক এসেছিলেন, ইনি তো কুড়মাইল থেকে এসেছিলেন, কামারপাড়ার খুব কাছে অবস্থিত কুড়মাইল, সেখানেই মানে উনি এই কুটির শিল্পটা চালান। মানে প্রচুর মাদুর উনি তো নিয়ে এনেছিলেন, তোমাদের তবে দেখালে আমি মানে মাদুরটা, মা বলছে আমি ঠকিনি, আমি পেরেছি বন্ধুরা, ঠিকঠাক মাদুর আমি কিনে আনতে পেরেছি। ইয়েস, মা বলছে যখন ঠকিনি তাহলে আমি ডেফিনেটলি ঠকিনি, এটা একটা শান্তি। মা তো মাদুরটা গোটাটাই মানে দুপাশই জল লেখাতে ভালো করে মুছে দিল, এখন মা বলছে তাহলে এটাকে মানে একটা এক জায়গায় রেখে শুকাতে হবে। তাহলে এখন আমি একটু টিভি দেখি, টিভি দেখার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। এখন বাজে বন্ধুরা বিকেল 5টা, চলে এসেছি ছাদে। ছাদে তো মানে দুদিকে দুরকম কন্ডিশন, একদিকটা আকাশ পরিষ্কার, ওখানে রোদ আছে, আর একদিকটা আকাশ পুরো মেঘাচ্ছন্ন কালো হয়ে এসেছে। জামা কাপড়গুলো তুলবো, আকাশটা তোমাদেরকে একটু দেখাবো, তারপরে কিছুদিন ধরে তোমাদের দেখানো হয়নি আমার টগর গাছে কী সুন্দর ফুল ফুটেছে তাদেরকে দেখাবো, তারপরে ছাদে যদি বৃষ্টি না আসে তাহলে একটু হাঁটাহাঁটি করবো, তারপরে নিচে গিয়ে আবার দেখা হবে। তাহলে আগে আকাশটা দেখাই তোমাদের, দুদিকে দুরকম, একদিকে মেঘ একদিকে রোদ। এই দেখো বন্ধুরা, এই আকাশটাই ভর্তি মেঘ, দেখেছো? এই দেখো, দেখেছো অবস্থা? আর এইবার দেখো হাফ হাফ, এই জায়গাটায় দেখো ওপর দিয়ে মেঘ গোটা আকাশটাকে ছাওয়ার চেষ্টা করছে, তার মাঝখানে সুপারি গাছের মাঝখান দিয়ে সূর্যদেব দেখা যাচ্ছে। এই দেখো হাফ হাফ হয়ে গেছে আকাশ, দেখো অবস্থা। আবার এই দিকটা আবার নীল, এইবার বলো এই প্রকৃতির কী আজব খেলা, এইভাবেই বোধ হয় মেঘ গোটা আকাশটাকে ছেয়ে নিয়ে ছেয়ে নেয় কালো মেঘ, তারপরে বোধ হয় বৃষ্টি আসে। কোনোদিন তো ভাবে দেখার সৌভাগ্য হয়নি, আজকে এই সময় ছাদে এলাম বলেই হয়তো দেখার সৌভাগ্য হলো। দেখো বন্ধুরা কী অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, না দারুণ লাগছে কিন্তু সিনারিটা, ওয়াও, দেখেছ? আমি তো আজ প্রথম দেখলাম, তোমরা হয়তো অনেকেই অনেকবার দেখেছো, তো আমি তো প্রথম দেখলাম, তাই ভাবলাম তোমরা তো আমার এখন এক পরিবার, আমার ব্লগের সদস্যরা, তো তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমার তো দারুণ লাগলো এরকম হাফ হাফ আকাশের সৌন্দর্য, কি দারুণ না? এবার টগর সুন্দরী দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা কত কুড়িয়ে এসেছে, দেখেছো? সেই যে প্রথম ফুল ফুটেছিল যখন, তখন ছোট্ট ছিল গাছটা, এই ছাদে আনার পর গাছটা লম্বা হয়েছে, আর তাতে কত্ত খুঁড়ি আর কি সুন্দর ফুল ফুটেছে। এতদিন দেখানো সম্ভব হয়নি, হয় বৃষ্টি না হলে এত রোদ থাকতো যে গাছের মানে ফুলগুলো কেমন মানে বুঝে আসতো, মানে যেন মনে হতো ওরাও ক্লান্ত বিধ্বস্ত। তাই ভাবলাম আজকের ওয়েদার তো হাফ হাফ, হাফ রোদ আর হাফ মেঘ, তাই ভাবলাম আজকে তো সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে আজকেই দেখিয়ে দিই। বাকিরা সদস্যরা মানে বাকি কুড়িরা যখন ফুল হয়ে ফুটবে তখন আবার তোমাদেরকে দেখাবো। এইবার হচ্ছে বন্ধুরা আসল কাজ, সেটা হচ্ছে জামা কাপড়গুলো আমাকে তুলে ফেলতে হবে, কারণ এক দুই ফোঁটা করে গায়ে পড়ছে বৃষ্টির জল, সেই জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই। হতে হবে কি না বৃষ্টি জোরে সেটা আমি জানি না, কিন্তু অনেকগুলো যেহেতু জামা কাপড় আছে সেগুলোকে আমাকে তুলে ফেলতে হবে, কারণ যদি ভিজে যায় আমি ছাদে থাকা সত্ত্বেও তাহলে তো মা আমায় কী ভালোবাসবে বুঝতে তো পারছো। সেই জন্য জামা কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে যদি দেখি, কারণ বিকেল তো অলমোস্ট হয়ে গেছে, 5টার পরে আর কী বাকি থাকে। হ্যাঁ, যদিও রোদ মানে সূর্যদেব এখনও আছেন, তবুও রিস্ক নিয়ে লাভ নেই, তুলে ফেলি, তারপরে যদি ছাদে থাকি দেখা হচ্ছে, আর যদি নিচে চলে যাই নিচে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা ছাদের আরও এক সদস্যকে দেখাই, এই যে ঘণ্টা গরবি কতজন ফুটেছে আজকে, মা তো কিছু তুলেছে পুজো করার জন্য, তাও আছে দেখো গাছে, আবার কত কুড়িও আছে, সব সদস্য ফুটবে একজন একজন করে, কী দারুণ লাগছে না দেখতে, খুব সুন্দর। মনে হয় মেঘের আওতায় চলে গেল পুরো আকাশটা। বন্ধুরা দেখো আমার সমস্ত জামা কাপড় তোলা কমপ্লিট, এখন আমি নিচে চলে যাব, এক দুই ফোঁটা করে পড়ছে, মনে হয় হবে, মনে হচ্ছে, কারণ মেঘ তো ছেয়ে ফেললো, আর কোথাও নীল আকাশের চিহ্ন মাত্র নেই, দেখো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে পাখিরা, খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে যে, দেখেছ? গোটা আকাশই মেঘের আওতায় প্রায়, আর একটু আর তুজা বাকি আছে, সেইটুকু ছেয়ে নিয়ে হয়তো মুষলধারায় চলে আসতে পারে বৃষ্টি। কি আর বলবো বন্ধুরা, আর ছাদে হাঁটা হলো না,
এখন নিচে যাব চলো নিচে যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে নিচে যাওয়ার আগে আরো একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমার বাড়ির পাশের বাড়িতেই আম গাছ রয়েছে সেখানে কি রকম আমগুলো হলুদ হয়ে আছে যদিও বন্ধুরা আগেই বলেছি আমার তো আমি তো গরিব ইউটিউবার তার আবার মোবাইলের ক্যামেরা কতই বা ভালো হবে তো তবুও ভাবলাম একটু দেখানোর চেষ্টা করি আমি তো দেখি আমার তো দারুণ লাগে গাছে দেখো না হলুদ হয়ে থাকা গাছ পাকা আম কি দারুণ লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে না দেখতে ও হো 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 যে আম যেমনই হোক মিষ্টি টক যাই হোক টক মিষ্টি যাই হোক গাছ পাকা আমই হয় আর গাছ মানে যে কোনো ফলই গাছে যদি পেকে তারপরে ধরে থাকে দেখতে খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা দেখো কি সুন্দর কি অসাধারণ এইবার আমি নিচে যাব বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে গায়ে তো তখন থেকে পড়ছিল এখন একটু বড় বড় হয়ে পড়ছে তাহলে তাড়াতাড়ি নিচে যাই নিচে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে না বন্ধুরা কিছুক্ষণ নিচে গিয়ে আবার উপরে উঠে এসেছি মানে ছাদে হাঁটাহাঁটিটা করা যাবে মেঘ টেক সরে গেল প্রকৃতির কি আজব খেয়াল তাই না আজকে দিনটা নষ্ট হয়ে যেত যদি বৃষ্টি সৃষ্টি হতো তাই না অনেকেই বলতে যারা জামাই তারা অবশ্যই শ্বশুরবাড়িতে গেছে বিকেলবেলা নিশ্চয়ই ঘুরতে টুরতে বেরোবে তো এটা তো নষ্ট করা ঠিক না বছরে একটা দিনই আসে জামাই ষষ্ঠী তো ঠিকই আছে বৃষ্টি সৃষ্টি হয়নি সেটা আমি ছাদে এলাম ছাদে একটু ঘোরাঘুরি করবো তারপর নিচে যাব নিচে গিয়ে আবার দেখা হবে কথা হবে তোমাদের সাথে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম ছাদ থেকে নেমে এসে আবার কথা হবে কিন্তু ছাদ থেকে নেমে এলাম তারপর তো একটা মুভি হচ্ছিল বন্ধুরা ওই যে আগে যে রামায়ণটা ছিল না যেখানে শ্রী রামচন্দ্র হয়েছিলেন অরুণ গোবিল ওই রামায়ণটারই একটা মানে কিছুটা কিছুটা করে পার্ট নিয়ে নিয়ে একটা মুভি তৈরি হয়েছে রাবণবাদ ও চ্যানেল চেঞ্জ করতে করতে আমি মুভিটা খুঁজে পেয়েছিলাম তো মুভিটা দেখলাম তারপর তো হলো টি ব্রেক চা খেলাম মানে খেলে চা পান করলাম যাই হোক তারপরে চা মানে টি ব্রেকটা হয়ে যাওয়ার পরে মায়ের সঙ্গে একটা মানে কি অদ্ভুত টপিক নিয়ে মানে আলোচনা হতে হতেই অনেকটা টাইম এগিয়ে গেল তারপর তো ডিনারের টাইম হয়ে গেল তারপর তো ডিনার করলাম আজকে তো দাদাগিরির গ্র্যান্ড ফিনালে তো সেই জন্য দাদাগিরির গ্র্যান্ড ফিনালেই দেখছি এখন তো বেড টাইম মিল্কটা খাওয়ার সময় হয়ে গেছে তো ভাবছি বেড টাইম মিল্কটা খেয়ে নেবো খেয়ে আমি শুয়ে পড়বো কারণ কালকে স্কুল আছে বন্ধুরা আজকে মানে তাড়াতাড়ি ওঠার পর যদিও আমি পুজো দিয়ে আসার পর একটু ঘুমিয়েছিলাম কিন্তু ওই যতটা টাইম মানে যে তাড়াতাড়ি উঠেছি তারপরে যে ঘুমটা যে মানে একসাথে হয়ে গেলে যেরকম হয় তারপরে মাঝখান থেকে হলে কি আর সেরকম হয় তাহলে তো হয়ে যেত তো সেই জন্যই মানে আমার অদ্ভুত লাগছে আর দুপুরে তো মানে ডায়েট অনুসারে শোয়া না আর তাছাড়া আমি শুইও না শুলে আবার আরও মাথা ব্যথা করে মাথা যন্ত্রণা করে ভালো লাগে না তো সেই জন্য শুইনি তো সেই জন্যই ভাবছি এখন বেড টাইম মিল্কটা খেয়ে শুয়ে পড়বো তাহলে বন্ধুরা আজকের অরণ্য ষষ্ঠী স্পেশাল আর তার সঙ্গে তো আজকে সানডেটা একদম পারফেক্টলি ফান্ডে ছিল এই মানে সানডে কাম ফান্ডে আর অরণ্য ষষ্ঠী স্পেশাল ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ অনন্যার ব্লগস তাহলে বন্ধুরা আজকের মতো গুড নাইট টাটা